أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আরম্ভ করতে যাচ্ছি পরম করুণাময় সেই স্রষ্টার নামে যিনি সমস্ত সৃষ্টির মালিক তার সাথে তার পেয়ারা হাবিব আহমদ মুস্তফা মোহন মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 124 পয়গম্বর সারা বিশ্বের যত ওলি আল্লাহ পীর মাশায়েখ গাউস কুতুব যে যেখানে সাহিত্য পড়তে করলি দরবারে লাখো ভক্তি রেখে আমার মুর্শিদ কিবলা কৌশল জম মাজবান্দারি আল্লামা হযরত সৈয়দ মনুদ্দিন মাজবান্দারি বাবা জানের পাঁচজন লাখো ভক্তি রেখে আজকে যে মাহফিল সেই মাহফিল হচ্ছে 12তম বার্ষিক পুরুষ মোবারক তুরে কামেল হযরত শাহ সুফি ফকির শালাল শাহ রহমতুল্লাহ আলাইহির সেই রুহানি সন্তান হযরত মরহুম ইজ্জতদান ফকির রহমতুল্লাহ আলাইহির স্মরণে খাদেম মুনায়েম ভাই তার প্রতি ভক্তিমূলক সালাম আমাদের যে প্রধান অতিথি এতক্ষণ যার কথা আমরা শুনলাম বাউলদের মনের কথা যিনি বলে গেলেন তিনি হলেন জনাব নাজিমউদ্দিন আহমেদ আলমাইজ ভান্ডারি বা চেয়ারম্যান সদর উপজেলা নারায়ণগঞ্জ সেই তাদের প্রতি আমার ভক্তিমূলক সালাম সাথে আছেন আমাদের জনাব ডিএম আমিন হোসেন সাগর সদস্য 1 নং ওয়ার্ড কোতপুর ইউনিয়ন জনাব মোহাম্মদ নাসিরউদ্দিন মাতবর বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদপুর তাই উক্ত অনুষ্ঠানে আমাদের উপস্থাপনা যিনি আছেন করিম ফরাজি ভাই আমি এই দীর্ঘ 6 বছর আপনাদের এই মঞ্চে গান করতেছি তো বিশেষ করে 8 বছরই তাদের সাথে আমার একটা আপনাদের সাথে একটা সম্পর্কিত আছে আমি পুরানো লোক আপনাদের মাঝে তো সকলে আমাকে মোটামুটি চিনেন সকলের প্রতি আমার ভক্তিমূলক সালাম রেখে এই অনুষ্ঠানের ভিতরে যারা উপস্থিত আছেন তামিজ ইকবাল আজিজ ভাই শাহিন আলম মরিন ফরাজি ভাই নাসিরউদ্দিন মাতবর ভাই আরো আছেন লায়েক শাহ সকলের প্রতি আমার ভক্তিমূলক সালাম রেখে শিল্পী সহশিল্পী আমার ভক্তিমূলক সালাম রেখে আমি আমার মঞ্চের কাজ আরম্ভ করতে যাচ্ছি জনাব মোহাম্মদ রুহুল আমিন সাব ইন্সপেক্টর ডেমরা থানা তার প্রতি আমার ভক্তিমূলক সালাম জনাব মোহাম্মদ সোহেল সাংবাদিক কাশীপুর তার প্রতি আমার ভক্তিমূলক সালাম জনাব মোহাম্মদ সাকির আহমেদ জুলহাস আওয়ামী লীগ যুবলীগ নারায়ণগঞ্জ তার প্রতি আমার ভক্তিমূলক সালাম জনাব মোহাম্মদ আমজাদ ভান্ডারি এবং মাইকম্যান আমাদের জনাব রবিউল ভাই সকলের প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম এবং আমাদের সেই বিশেষ সুনাম ভাই তার প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম রেখে আমি আরম্ভ করতে যাচ্ছি ভাষায় গানে ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন সকলের প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহ বরকাতুহু Thank you.
সরকারের জাতীয় সংগঠনের কনসালশনে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার জেনারেল সিকান্দার সাহেব তাকে 100 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। ধন্যবাদ সেই ভাষা সৈনিক বীরবিক্রম দাদা ভাইকে, যারা দেশের জন্য অতি কষ্ট করেছেন, যাদের ছিল সোনার বাংলা আমরা স্বাধীন পেয়েছি। সেই ভাষা সৈনিক মুক্তিযোদ্ধাদের সকলের প্রতি আমার ভক্তি শ্রদ্ধা রেখে আমি আমার গানের মঞ্চ আরম্ভ করতে যাচ্ছি। ধন্যবাদ। Yeah, my